সতীপীঠ ক্ষীরগ্রাম। প্রতি বছরের মতো এবছরও করোনা বিধি মেনে আটোসাঁটো নিরাপত্তার মধ্যে ক্ষীরগ্রামের মা যোগাদ্দার মেলা অনুষ্ঠিত হল। ক্ষীরগ্রামের পশ্চিমে দেবী যোগাদ্দা উমা অর্থাৎ সিংহপৃষ্ঠে আসীন কালো কোষ্ঠীপাথরের দশভুজা মহিষমর্দিনী। মন্দির লাগোয়া ক্ষীরদীঘির জলে দেবীর বাস। বছরে মাত্র ছদিন দেবী জল থেকে ডাঙায় ওঠেন, কিন্তু এর মধ্যে মাত্র দুদিন ভক্তরা দেবীর দর্শন পান, বৈশাখ সংক্রান্তির আগের দিন এবং জ্যৈষ্ঠের চার তারিখে। বাকি চার দিন আষাঢ়ী নবমী, বিজয়া দশমী, পনেরোই পৌষ এবং মাঘ মাসের মাকড়ি সপ্তমীতে দেবীকে জল থেকে তুলে পুজো করা হলেও তাকে দেখতে পান না সাধারণ মানুষজন। গর্ভগৃহের দেওয়াল ঘেঁষে বেদী, সেই বেদীতেই দেবীর নিত্য পূজা হয়। কথিত আছে ক্ষীরগ্রাম দেবীর একান্ন পীঠের এক পীঠ, কিন্তু প্রাচীন যোগাদ্দা মূর্তিটি কোনোভাবে হারিয়ে গিয়েছিল। বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র এই গ্রামে যোগাদ্দার একটি মন্দির নির্মাণ করান এবং সম্ভবত তাঁরই আদেশে হারিয়ে যাওয়া মূর্তিটির অনুকরণে একটি দশভুজা মহিষমর্দিনী মূর্তি তৈরি করেন দাইহাটের প্রস্তর শিল্পী নবীনচন্দ্র ভাস্কর। নতুন তৈরি হওয়া মূর্তিটি অবশ্য বছরের অন্যান্য সময়ে ডুবিয়ে রাখা হতো ক্ষীরদীঘির জলেই, কেবল একত্রিশ বৈশাখ তা জল থেকে তুলে এনে সর্বসমক্ষে রাখা হতো। ক্ষীরগ্রামে পুরনো যোগাদ্দা মন্দিরের তোরণদ্বারের স্থাপত্য দর্শকদের বিশেষ নজর টানে। জানা যায় এই ক্ষীরগ্রামে একটা সময় বেশ কিছু চতুষ্পাঠী ছিল, মিলেছে বহু প্রাচীন পুঁথি, অদূরে ভৈরব ক্ষীরকণ্ঠ শিবের মন্দির, তাই এই গায়ের নাম ক্ষীরগ্রাম, আদরের ক্ষীরগাঁ। মায়ের যে আবির্ভাব অর্থাৎ মহিষাসুর মর্দিনী মা যোগাদ্দা, তিনি ছিলেন পাতালে ভদ্রকালীর দেবী, মহিরাবণের দেবী ছিলেন। রাম লক্ষণকে রাবণ যখন আবদ্ধ করে তার ছেলের কাছে রেখে দিল, হনুমান তার যোগ বলে জানতে পারলেন যে প্রভুরা পাতালে আছেন। উনি গিয়ে মায়ের সঙ্গে কথা বললেন, মা বললেন খুব সুন্দর কথা, ওরা তো হাঁড়ি কাটে ফেলবে না, ওরা প্রণাম করতে বলবে, তা তুই বলবি রাজার ছেলে প্রণাম জানে না, তখন যখন ময়রাবন দেখিয়ে দেবে তখন তুই কেটে ফেল দিবি আমার ময়রাবনকে। হনুমান তাই করলো, দিয়ে রাম লক্ষণকে নিয়ে চলে আসছে। মা তখন বললেন, বাহ আমার সেবা কে করবে, তা বলে তোমার সেবা করবো। ভূমণ্ডলে যে মধ্য সেন্ট্রাল প্লেস মধ্যস্থল আছে সেইখানে তোমাকে নিয়ে যাব, সেইখানে এক রাজা আছে হরিদত্ত বলে, সে তোমার সেবা করবে, এই একটা লিজেন্ড আছে। ক্ষীরগ্রামও এক সতীপীঠ, দেবীর ডান পায়ের আঙুল পড়েছিল এখানে, বিশাল মেলা বসে এখানে। Thank you.
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রক ভারত সরকারের অধীনস্থ পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের শ্রদ্ধার্ঘ রবির আলোয় দুই দিন ধরে চলে এই অনুষ্ঠান। প্রথম দিনে ছিল প্রিয়ম মুখোপাধ্যায়ের পরিচালনায় কণিকাধারা মোহর বীথিকা অঙ্গনের নিবেদন, সহযোগিতায় কণিনিকা নৃত্য মন্দির। এতক্ষণ আমাদের ছেলে কি করলে ভাই বলতো? যাকে ধরতে গিয়েছিলে তাকে ধরতে পেরেছ? ধরেছি, তাকে ধরেছি। কই, তাকে তো দেখছি না, সে আসছে। জগতের সেই বিরাট বুড়োটাকে, যে বুড়োটা অগস্তের মতো পৃথিবীর যৌবন সমুদ্র শুষে খেতে চায়, সেই যে ভয়ঙ্কর, যে অন্ধকারের মতো, যার বুকে চোখ, যার পা উল্টো দিকে, যে পিছনে হেঁটে চলে, নরমুণ্ড যার গলায়, শ্মশানে যার বাস। আমি তো বলতে পারি নে, সে আসছে এখনই। মৃন্ময়ী মুখার্জির পরিচালনায় মোহিনী মায়া এলো। We'll be right back.
দ্বিতীয় দিনে ছিল গীতি আলেখ্য, পরিবেশনায় মহুয়া গাঙ্গুলি ও সহশিল্পী বৃন্দ শিউরি। সবার প্রথমে শ্রাবণী ধানের শীষে দুধটুকু জমে, আবৃত্তি অন্তরা দাস। বৈশাখী আখের খেতে যত মধু নামে, তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক, কোথায় মাটির স্বপ্নে শিলিভূত পঁচিশে বৈশাখ, কোথায় আকাশে বাজে সোনার শরদ, পঁচিশে বৈশাখী ভোর গোলে হয় গিনি সোনা রোদ। তুমি তো বনস্পতি, তোমার পায়েতে ধরে ধরে অজস্র শব্দের রং কৃষ্ণ চূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচা, কথাগুলি চারপাশে ঘুরে যেন গুনগুন সুর এক ঝাঁক, ছন্দের নদী জমা হতো যদি পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয়, ঝুরঝুরে গানের মাটি ঝরে ঝরে হতো আর এক নতুন হিমালয়। রবীন্দ্রসঙ্গীত গার্গী দত্ত। Oh,
জাগলি না রে, আমার মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো তারে, মন যখন জাগলি না রে, তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে গো, ও তোর ভাঙলো রে গো অন্ধকারে, মন যখন পরে আঁচল পাখি একলা কাটে নিষিদ্ধ রাতে, মাটির পরে আঁচল পাখি একলা কাটে নিষিদ্ধ রাতে, তার বাঁশি বাজে আঁধার মাঝে, বাঁশি বাজে আঁধার মাঝে, দেখি না যে চোখে তারে, মন যখন জাগলি না রে, আমার মন যখন জাগলি না রে, এবং রবীন্দ্রসঙ্গীত ও নৃত্য পরিবেশনায় শান্তিনিকেতনের বিশিষ্ট শিল্পীবৃন্দ। এই অনুষ্ঠানটি হয় শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে। বাঙালি সংস্কৃতির প্রাচীনত্বকে ধরে রাখতে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে কীর্তন উৎসবের আয়োজন করা হয় শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে। চার দিন ধরে চলে এই কীর্তন অনুষ্ঠান, যেখানে বাংলার খ্যাতনামা কীর্তনিয়া অধ্যাপক দিব্যেন্দু মণ্ডল, কুমারী হরিপ্রিয়া অধিকারী, ডক্টর শান্তা দাস এবং শম্পা গোস্বামীরা কীর্তন পরিবেশন করেন। এছাড়াও অংশগ্রহণ করেন ইলাম বাজারের লাইভ স্ট্যাচু শিল্পীরা।
মোহিনী আট্টম, কুচিপুড়ি ও ভরতনাট্যম সম্প্রতি পরিবেশিত হল বোলপুরের উৎসর্গ মঞ্চে রসার্পণা গোষ্ঠীর পরিবেশনায়। আজকাল সত্যি একটা জিনিস খুব খারাপ লাগে যে আজকাল দর্শক খুব কম পাওয়া যাচ্ছে, কারণ টিভি চ্যানেল বা এগুলোর জন্য হয়তো দর্শক কম পাওয়া যাচ্ছে। কিন্তু একটা কথা বলবো যে এদের যে উদ্যোগ, এদের যে বহিঃপ্রকাশ, যে এইখানে আমরা স্টেজে আমরা প্রোগ্রাম করে আমরা এটাকে, যারা প্রোগ্রাম করছে তারাও যেমন উৎসাহিত হবে, যারা প্রোগ্রাম দেখবে তারাও উৎসাহিত হবে। এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংস্কৃতের জগতের আরও প্রচার হবে, সংস্কৃত মানুষের সংস্কৃত মনা হবে, এটাই এদের হয়তো উদ্দেশ্য। Yeah.
বোলপুর উচ্চ বিদ্যালয়ে রবীন্দ্রনাথ ও বিশ্ব বরেণ্য ব্যক্তি শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করে। বিদ্যালয়ের শতাব্দী প্রাচীন হলঘরে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক ও বিদ্যালয়ের প্রাক্তনী চন্দ্রনাথ সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের আর এক প্রাক্তনী জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বোলপুর কলেজের অধ্যক্ষ নুরশাদ আলী, স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। স্কুলের প্রধান শিক্ষক সুপ্রিয় কুমার সাধু জানান, মোট 16টি তথ্য সমৃদ্ধ আলোকচিত্র দিয়ে এই প্রদর্শনী সাজিয়ে তোলা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের কবি, সারা বিশ্বে তাঁর যে শিক্ষা দর্শন, তাঁর চিন্তা, তাঁর বোধ, এটি ছড়িয়ে দেওয়া হয়েছে, ছড়িয়ে দিয়েছেন তিনি বারবার বিদেশ যাত্রার মাধ্যমে, এবং বিদেশের বিশিষ্ট মানুষজন তাঁর সেই দর্শনকে গ্রহণ করেছেন, তাঁকে গ্রহণ করেছেন, এবং সেই কারণেই তিনি সামগ্রিকভাবে সারা বিশ্বের কবি হিসেবে পরিচিত হয়েছেন। সেই সমস্ত মানুষজনের সাথে তার সম্পর্ক, সেটা কিন্তু এই ছোট্ট পরিসরে ছোট্ট প্রদর্শনীর মাধ্যমে সম্পূর্ণভাবে আমরা তুলে ধরতে পারবো না, পারিও নি। কিছুটা অংশ কেবলমাত্র এখানে উত্থাপন করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে, সেই সমস্ত ছাত্র এবং এখানে বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রী মাঝে মধ্যেই আসেন অনুষ্ঠানে, তাদের সকলের সামনে এই সম্পর্কের একটুখানি আভাস তুলে ধরার একটা চেষ্টা করা হয়েছে। লায়েকবাজার নাগরিক মঞ্চের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও মিলন মেলার আয়োজন করা হয়েছিল ঈদ উপলক্ষে। এবছরের মিলন মেলা চলে 6 দিন ধরে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও রকমারি দোকান দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল মিলন মেলা প্রাঙ্গণ। গত 2 বছর করোনার জন্য এই মেলার আয়োজন করা হয়নি, কিন্তু এবার পরিস্থিতি স্বাভাবিক হতেই 6 দিন ধরে শুরু হয় মিলন মেলা। এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বোলপুর পৌরসভার পৌরপতি পর্ণা ঘোষ, বীরভূম জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সুদীপ্ত ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। নতুন কথা কি আর, কষ্ট কাটে দিনগুলো তাই গরীব দুঃখ মিয়া, বাজিয়ে বাসি নদীর চরে দুঃখ বেড়াই খেলে, আব্বা হঠাৎ হারিয়ে গেল একলা তাকে ফেলে, ছোট্ট ছেলে নরম মনে কতই বা দুঃখ সয়, বাবার গড়ে প্রদীপ জ্বালে দুঃখুর বয়স নয়।
এখন মিলন উৎসবে পরিণত হয়েছে। তাই ঈদ উপলক্ষে প্রতি বছরই এই মিলন মেলার আয়োজন করা হয়, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ এসে মিলন ঘটান এই মেলা প্রাঙ্গণে। দূর দূরান্ত থেকে অনেক ছোট ও মাঝারি ব্যবসায়ীরা এখানে এসে কিছুটা বিকি কিনির সুযোগ সুবিধে পান, এতে তাদের আর্থিক আয়ও হয়। এই মিলন মেলাকে সকলেই স্বাগত জানিয়েছেন। আমার জামাই